আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত বিষয়গুলি চর্চা করছো। আমি তোমাদের পরিচিত শরণ্যা মিস। এই শিক্ষাবর্ষে আমি তোমাদের বাংলা বিষয়টি পড়াবো। আচ্ছা, আমাদের পাঠ শুরুর আগে তোমরা চট করে সাহিত্য কথা বইটি এবং সঙ্গে একটি খাতা এবং পেন বা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকো, কিন্তু কারণ বেশ কিছু বিষয় আমি তোমাদেরকে বলবো যেগুলো লিখতে হবে এবং পাঠ চলাকালীন তোমরা আমাকে অনুসরণ করতে পারো। আচ্ছা, এই বাংলা ভাষা এবং বাংলা বর্ণের সাথে যে ব্যক্তি আমাদের প্রথম পরিচয় ঘটিয়েছিলেন সেই ব্যক্তির নাম কি তোমরা বলতে পারবে? অর্থাৎ যার বই পড়ে আমরা প্রথম বাংলা ভাষা শিখি। ঠিক, বর্ণ পরিচয় বইয়ের কথা বলছি। কে লিখেছিলেন এই বই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা পড়ে প্রথম বাংলা অধ্যায় শুরু করব। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ব্যক্তি সম্বন্ধে আমরা সকলেই জানি, তাও কিছু বিষয় আমরা আবার মনে করে নেব। তাহলে বিষয়গুলি মনে করে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম কি বললাম? সম্পূর্ণ নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা অনেকেই লেখক বলে জানি, কিন্তু মনে রাখতে হবে তিনি শুধুমাত্র লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। অর্থাৎ সমাজের বিভিন্ন কুপ্রথা কুসংস্কারাচ্ছন্নকে তিনি দূর করেছিলেন। এরই মধ্যে অন্যতম নিদর্শন আমাদেরকে মনে রাখতে হবে, তারই প্রচেষ্টায় বিধবা বিবাহ আইনটি প্রবর্তন হয়। এবং তিনি এই সমাজ সংস্কারক হওয়াকালীন তিনি এটুকু উপলব্ধি করেছিলেন যে নারীরা সমাজে শিক্ষা না পাওয়ার জন্য অনেক পিছিয়ে, অর্থাৎ সমাজকে এগোতে গেলে আমরা জানি পুরুষ নারী দুজনেরই সমান প্রয়োজন, এবং তিনি তা উপলব্ধি করে নারীদের শিক্ষার জন্য প্রচুর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যেরকম প্রচুর বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং প্রচুর বই লিখে গেছেন, এবং তার এই অগাধ জ্ঞানের জন্য আমরা তাকে বিদ্যাসাগর বলে থাকি। কিন্তু মনে রাখতে হবে বিদ্যাসাগরটি তার নাম না, বিদ্যাসাগর তিনি উপাধি হিসেবে পেয়েছিলেন সংস্কৃত কলেজের পণ্ডিত মহলের কাছ থেকে, এবং তার দয়াস তাকে আমরা সাধারণ মানুষের দয়াসাগর বলেই জানি। অর্থাৎ তার যেরকম অগাধ জ্ঞান ছিল সেরকমই তার ছিল অসীম দয়া। আচ্ছা, বেশ কয়েকটি বই, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু রচনা, সেই রচনাগুলি আমি চাইবো তোমরাও লিখে রাখো। সেগুলির নাম হলো বর্ণপরিচয়, শকুন্তলা, বোধোদয়, কথামালা, সীতার বনবাস, আখ্যান মঞ্জরি। আচ্ছা, এর মধ্যে বেশ কিছু বই যেমন শকুন্তলা, সেই বইগুলি কিন্তু তার মৌলিক রচনা নয়, অর্থাৎ সেগুলি বাংলায় রচনা করা ঠিকই, কিন্তু সেগুলির মূল উৎস ছিল সংস্কৃত। আমরা সকলেই জানি যে বিদ্যাসাগর শুধুমাত্র বাংলা ভাষায় নয়, একাধিক ভাষায় দক্ষ ছিলেন, অর্থাৎ তিনি একাধিক ভাষা পড়তে লিখতে জানতেন। যেমন আজকে আমরা যে রচনা দ্বারা আমাদের প্রথম পাঠ শুরু করব সেটি হলো শকুন্তলার প্রতিগৃহে যাত্রা। কিন্তু মনে রাখতে হবে এটি হলো সংস্কৃত নাট্যকার কালিদাসের একটি রচনা যার নাম অভিজ্ঞান শকুন্তলা, তাই অংশ। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটি অনুবাদ করেন, অনুবাদ মানে একটি ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা, এবং তিনি সেই সংস্কৃত থেকে বাংলা ভাষায় রূপান্তর করেছিলেন এবং নাম দিয়েছিলেন শকুন্তলা। আজকে আমরা শকুন্তলারই একটি অংশ পড়ব যেটি হলো শকুন্তলার প্রতিগৃহে যাত্রা। তাহলে আমরা আমাদের পাঠে চলে যাই, স্বরূপপাঠ দ্বারা আমরা আমাদের পাঠ শুরু করব। শকুন্তলার প্রতিগৃহে যাত্রা, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি শকুন্তলা বলে একটি চরিত্রের কথা বলা হয়েছে যে প্রতিগৃহে যাচ্ছে। আচ্ছা, পার্শ্বর আগে একটা কথা বলে দিই, এই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ সেই সময় কোন ভাষায় লেখা হতো? বাংলা গদ্যে, তাই তো? আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলে থাকি বাংলা গদ্যের জন্ম, কারণ সে তার আগে যে বাংলায় আমরা পড়াশুনো করতাম, অর্থাৎ যে বাংলায় পড়াশুনো হতো সেই বাংলা ছিল খুবই দুর্বোধ্য, অর্থাৎ সেই বাংলায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দের ব্যবহার হতো, বাক্যগুলি ছিল অতিরিক্ত দীর্ঘ জটিল। বিদ্যাসাগর এসে সেই বাংলাকে আরও সাবলীল করলেন, আরও সহজ করলেন, যাতে সকলেই সেই শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে আমরা পাঠ শুরু করি। প্রস্থান সময় উপস্থিত হইল, এখানে প্রস্থানের কথা বলা হয়েছে, কার? শকুন্তলা। তার আগে আমি একটু মনে করে নেব শকুন্তলার কে, শকুন্তলার গল্প। তোমরা সকলেই ছেলেবেলায় কম বেশি শকুন্তলা দুষ্যন্তের গল্প শুনেছ। এই শকুন্তলা হলো ঋষি বিশ্বামিত্র এবং মেনকার কন্যা। জন্মের পর তার মাতা মেনকা তাকে
একটি অরণ্যে পরিত্যাগ করে চলে যায় এবং সেখানে এক পক্ষী তাকে আশ্রয় দেয়। অর্থাৎ সে সদ্যজাত শিশুটিকে এক পক্ষী তার ডানায়, পক্ষী মানে পাখি, তার ডানাতে আশ্রয় দেয়। এবং সেই বন দিয়ে যাচ্ছিলেন আরেক ঋষি মহর্ষি কর্ণ। সে সেই সদ্যজাত শিশুটিকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে, এবং যেহেতু সে একটি পক্ষী পরিবৃত অবস্থায় ছিল সেই শিশুটি, সেই জন্যে তার নাম দেয় শকুন্তলা। শকুন্ত অর্থাৎ পক্ষী, সেই জন্যে তার নাম হয়েছিল কি, শকুন্তলা। এবং সেই মহর্ষি কর্ণের কাছে স্নেহে বড় হয়ে ওঠে এই শকুন্তলা, এবং পরবর্তীকালে রাজা দুষ্মন্তের সাথে তার সাক্ষাৎ হয় এবং বিবাহ হয়। এবং এই বিবাহের পর সে যখন তার প্রতিগৃহে যাচ্ছে, অর্থাৎ স্বামীর কাছে চলে যাচ্ছে, সেই মুহূর্তে সে আশ্রমের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতির কথাই আমরা এই গদ্যটিতে পাঠ করব। তাহলে আমি স্বরূপ পাঠ করছি, তোমরা আমার সাথে সাথে প্রত্যেকটি বাক্যে মনোযোগ দেবে। প্রস্থান সময় উপস্থিত হইল। গৌতমী এবং সাঙ্গরব ও শারদত্ত নামে দুই শিষ্য শকুন্তলার সমভি বেহারে গমনের নিমিত্ত প্রস্তুত হইল। প্রস্থান সময় উপস্থিত হইল মানে যে সময় যাচ্ছে শকুন্তলা তার নিজ বাবার বাড়ি অর্থাৎ মহর্ষি কর্ণের বাড়িতে। গৌতমী এবং সাঙ্গরব, গৌতমী হলো সেই আশ্রমের আর একজন আশ্রমী, অর্থাৎ গৌতমী একজন, তাকে আমরা বলতে পারি গুরু মাতা। এবং সাঙ্গরব ও শারদত্ত ছিল এই মহর্ষি কর্ণের দুই শিষ্য। শকুন্তলাকে তারা পৌঁছে দেবে সমভি বেহারে। এই শব্দটির অর্থ হলো সঙ্গে, সবাই শব্দটিতে ডাক দেবে সমভি বেহারে। অনসূয়া ও প্রিয়ঙ্গদা যথাসম্ভব বেশভূষা সমাধান করিয়া দিলে। তাহলে আমরা একটু কল্পনা করবো কিরম অবস্থা। অনসূয়া এবং প্রিয়ঙ্গদা হলো শকুন্তলার দুই প্রিয় সখী, অর্থাৎ শকুন্তলার সাথে সাথে সবসময় তারা থাকত। তাদেরকে কখনোই, তিনজনকে কখনোই আলাদা করা যেত না। আমরা অনেক সময় ক্লাসে বলে থাকি তো, তোমাদেরকেও তিন মূর্তি, সেরকম এই তিনজন ছিল তিন মূর্তি, যাদেরকে কখনোই বিচ্ছিন্ন করা যেত না। সেই সময় শকুন্তলার কি পোশাক হবে, অর্থাৎ কি পরবে, সেগুলি অনস্য এবং প্রিয়ঙ্গদা ঠিক করে দিচ্ছে। পরের পাতায় চলে আসব, পাতা দশ। মহর্ষি কর্ণ শোকাকুল হইয়া মনে মনে পড়িতে লাগলেন, অর্থাৎ এটা কি আমরা বুঝতে পারছি, কোন ভাষা, সাধু ভাষা, তাই তো? মহর্ষি কর্ণ শোকাকুল, শোকাকুল মানে শোকে আকুল হয়ে যাওয়া, অর্থাৎ শোকে আকুল হয়ে উঠছে। কেন উঠছেন তোমরা সবাই বুঝতে পারছো, কারণ তার কন্যা শকুন্তলা যে আশ্রম ছেড়ে চলে যাচ্ছে এবং চিরতরে বিদায় নেবে। তাই তিনি মনে মনে কহিতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন, কি বলতে লাগলেন, পদ্য শকুন্তলা যাইবেক বলে আমার মন উৎকণ্ঠিত হইতেছে। পদ্য অর্থাৎ আজ শকুন্তলা যাইবে, যাবে বলে আমার মন উৎকণ্ঠিত হইতেছে, অর্থাৎ উৎকণ্ঠ মানে ব্যাকুলতা, মনের মধ্যে চিন্তা হচ্ছে। নয়ন অনবরত বাষ্প বাড়িতে পরিপূরিত হইতেছে। নয়ন অর্থাৎ চোখ, অনবরত অর্থাৎ বারবার, বাষ্প বাড়ি মানে চোখের জল, চোখের জলে পূর্ণ হয়ে উঠছে, অর্থাৎ দুই চোখে যেন জল আর বাধা মানছে না। কণ্ঠরোধ হইয়া বাক শক্তি রহিত হইতেছে। কণ্ঠরোধ অর্থাৎ আমরা যে সময় প্রচন্ড আমাদের কষ্ট হয়, ব্যথা হয়, কান্না পায়, সেই সময় আমাদের কণ্ঠরোধ হয়ে আসে, অর্থাৎ আমাদের কথা বলার কোনো শক্তি থাকে না। এবং এই সময় মহর্ষি কর্ণেরও অবস্থা এইরকমই হয়েছে। জড়তায় নিতান্ত অভিভূত হইতেছে, এবং সেই সময় সে জড়তা, অর্থাৎ তাকে যেন এক জড়তা আচ্ছন্ন করে তুলছে, অর্থাৎ সে কি করবে বুঝতে পারছে না, এতটাই তার মনে ব্যথা কষ্টের সঞ্চার হচ্ছে, কারণ তার অতি প্রিয় কন্যা তাকে ছেড়ে আর চলে যাচ্ছে। কি আশ্চর্য এই লাইনটা, সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করে, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। কি আশ্চর্য, আমি বনবাসী, স্নেহবশত আমার ইদৃশ্য বৈকল্প উপস্থিত হইতেছে, না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করিয়া থাকে। কি আশ্চর্য, অর্থাৎ তিনি অবাক হচ্ছেন, তার নিজের এই অবস্থা দেখে তিনি অবাক হচ্ছেন এবং বলছেন আমি বনবাসী, অর্থাৎ তিনি তো বনবাসী, অর্থাৎ তিনি সংসারী নন, সংসারের সমস্ত বন্ধন ত্যাগ করে, অর্থাৎ এই ছোটো ছোটো দুঃখ, কান্না, কষ্ট, এগুলোকে তিনি ত্যাগ করে মোহমুক্তি ঘটিয়ে আজকে তিনি তপবনবাসী, অর্থাৎ তিনি একজন সংসারী মানুষ নন, তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তার এরকম অবস্থার হওয়ার কথা নয়। এবং তিনি বলছেন স্নেহবশত, অর্থাৎ স্নেহের কারণে তার এইরকম অবস্থা তৈরি হচ্ছে। এবং তিনি কি বলছেন, তাহলে তিনি উপলব্ধি করছেন যে না জানি সংসারীরা, অর্থাৎ সংসারীরা এই সময় এত দুঃখ কষ্ট তাহলে কী করে সহ্য করে থাকে। দুঃসহ শব্দের অর্থ হলো যা সহ্য করা যায় না, ক্লেশ মানে কষ্ট। এবং
পরের লাইন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বুঝিলাম স্নেহ অতি বিষম বস্তু। এবং তিনি একটি বাক্য বলছেন, স্নেহ অতি বিষম বস্তু, অর্থাৎ স্নেহ, স্নেহ দ্বারা মানুষ মানুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এখানে মহর্ষি কর্ণ এই স্নেহ দ্বারাই তার কন্যা শকুন্তলা তার সাথে পিতা কন্যার বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং তিনি বলছেন, এই স্নেহই হলো অতি বিষম বস্তু, কারণ এই স্নেহের জন্য দায়া তো কষ্ট হচ্ছে, তাই তো? অনন্তর তিনি শোকাবেগ সংবরণ করে শকুন্তলাকে করলেন বৎসে। তিনি এই শোককে আটকে, অর্থাৎ এই কান্না কষ্টকে আটকে সংবরণ করিয়া বললেন, বৎসে অর্থাৎ বাছা, বেলা হইতেছে, প্রস্থান কর। আর অনর্থ কালহরণ করিতেছ কেন? কালহরণ শব্দের অর্থ সময় নেওয়া। এবং তিনি সেই সময় নিজেকে আটকে, অর্থাৎ নিজের এই শোককে আটকে, সে অবস্থাকে আটকে তিনি বলছেন, বৎসে বাছা, তুমি তাড়াতাড়ি এই জায়গা পরিত্যাগ করো, অনর্থক সময় নষ্ট করো না। এই বলিয়া তপবন তরুদিগকে সম্বোধন করিয়া বলিলেন, হে সন্নিহিত তরুগণ। তপবন তরুদিগ, তরু মানে আমরা জানি যে গাছ। তরুদিগকে সম্বোধন করে বললেন যে, হে সন্নিহিত তরুগণ, যিনি তোমাদের জলসেচন না করিয়া কদাচ জলপান করিতেন না, কদাচ মানে কখনো, জলসেচন মানে জল দেওয়া। অর্থাৎ আমরা জানি শকুন্তলা সেই আশ্রমের সাথে খুব নিবিড়ভাবে যুক্ত ছিল, এবং শকুন্তলার কাছে বাকি প্রাণী, বাকি আশ্রমবাসীদের মতো সেই গাছগুলিও খুব প্রিয় ছিল, এবং প্রত্যেক দিন সেই গাছগুলিকে সে পরিচর্যা করত এবং জল না দিয়ে নিজে জলপান করত। যিনি ভূষণপ্রিয় হইয়াও স্নেহবশত কদাচ তোমাদের পল্লবভঙ্গ করিতেন না, অর্থাৎ যিনি ভূষণপ্রিয়, অর্থাৎ যে প্রচুর অলঙ্কার পরতে, গয়না পরতে ভালোবাসে, সে এত গয়না ভালোবাসা সত্ত্বেও সে কখনো গাছের একটি পাতাও ভাঙে না, গাছের একটি ফুলও পারে না। এবং সেই মানুষটি আজ এসে তপবন ছেড়ে চলে যাচ্ছে। তোমাদের কুসুম প্রসবের সময় উপস্থিত হইলে যাহার আনন্দের সীমা থাকে না। কুসুম প্রসব মানে, কুসুম মানে ফুল, প্রসব মানে জন্মানো। অর্থাৎ একটি গাছকে যখন আমরা বড় করে তুলি, তখন যখন প্রথম ফুল ফোটে, তখন আমাদের যে আনন্দ হয়, আমাদের যে প্রথম ফুল ফোটার যে আনন্দ, সেটি প্রায় মাতার সমান। অর্থাৎ তোমরাও এটি উপলব্ধি করেছো হয়তো কখনো, যে তোমরা যে গাছে প্রচুর যত্ন করো, সেই গাছ যখন প্রথম, গাছে যখন প্রথম ফুল ফোটে, তখন তোমাদেরও আনন্দ হয়। সেরকমই শকুন্তলার কাছে গাছগুলি ছিল খুবই প্রিয়। উদ্দেশ্যে শকুন্তলা প্রতিগৃহে যাইতেছেন, এবং আজকে সেই শকুন্তলাই প্রতিগৃহে যাচ্ছে, অর্থাৎ সেই আশ্রম ত্যাগ করে চলে যাচ্ছে প্রতিগৃহে তার স্বামীর কাছে। এবং সেই সময় নিশ্চয়ই এই গাছগুলোরও খুব কষ্ট হচ্ছে, তাই মহর্ষি কর্ণ তার পিতাই গাছগুলোর কাছে জানতে চাইছেন যে, গাছগুলোকে সেই শকুন্তলাকে অনুমতি দেবে এখান থেকে যাওয়ার? তোমরা সকলে অনুমোদন করো। অনুমোদন শব্দের অর্থ হলো অনুমতি। এবং এই তোমরা তাহলে ধারণা করতে পারছো যে সকলের কি প্রকার কষ্ট হচ্ছে, শুধুমাত্র আশ্রমবাসী নয়, গাছগুলোরই কি পরিমাণ কষ্ট হচ্ছে। এবং এতটাই আজকে পাঠ থাক। তোমরা যে বিষয়গুলি বললাম সেগুলি মন দিয়ে লক্ষ্য করেছো নিশ্চয়ই, এবং বিভিন্ন শব্দের অর্থ আমি বলেছি সেগুলি লিখে রাখবে, এবং পরবর্তী জুম ক্লাসে আমি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সমস্যাগুলিও তোমরা মনে করে খাতায় লিখে রাখো। ধন্যবাদ।